স্যার সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল থেকে বলছি হ্যাঁ নমস্কার বল হ্যাঁ নমস্কার তো বিষয় হলো এই মুহূর্তের কি খবর খবর দপ্তর থেকে উঠে আসছে যদি একটু বলেন অন্যান্য নেতৃত্ব তো দপ্তরে বারবার যাচ্ছেন দেখলাম দেখুন এই মুহূর্তে দপ্তরে তো গিয়ে খুব একটা লাভ কিছু হবে না আমরা যে জুলাই মাসে দুবার জুন মাসে একবার তিনবার আমাদের সংগঠনের পক্ষ থেকে যাওয়া হয়েছিল তো সেখানে আমাদের যে পেন্ডিং কাজগুলো ছিল যেমন আপনার ডিএলএড এর টাকার বিষয়টা শিক্ষকদের যে পোর্টালে নাম এন্ট্রি করার বিষয়টা নিয়ে আমরা দরবার করেছি তাছাড়া মুখ্য সম্প্রসারক এবং মুখ্য সহায়িকাদের যে টাকাটা আটকে আছে বেশ কিছুদিন থেকে অর্ডার হওয়ার পরেও সেটা ছাড়েনি ওই কোন একটা জেলা না দুটো জেলা লিস্ট পাইনি সেই অজুহাতে ওই ব্যাপারটা নিয়ে আমরা তো দরবার করেছি এগুলো কাজগুলো হচ্ছে এবং মাস পয়লা বেতনের ব্যাপারটাও অলরেডি শুরু হয়েছে এই বিষয়গুলো ম্যাডাম সহকারে কাজগুলো করছেন এটা মোটামুটি এখন পর্যন্ত খবর বেতন বৃদ্ধি বা পেনশনের ব্যাপার নিয়ে বারবার সেই একই কথা যেটা আধিকারিকদের দ্বারা সম্ভব নয় এটা আমরা চেষ্টা করে যাচ্ছি শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা বৈঠকের জন্য শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত ভাতা বৃদ্ধি বা পেনশন চালুর ব্যাপারটা এখনো পর্যন্ত কিছু পরিষ্কার নয় হুম হুম তো অনেকেই বলছেন কিন্তু যে ফাইলের কথা দীর্ঘদিন ধরে আমরাও বলে এসেছি কিন্তু এখন সেটা সেই অতই জলে পড়ে গেছে এখন শিক্ষামন্ত্রী যেহেতু শিক্ষামন্ত্রী পরিবর্তন হচ্ছে শিক্ষামন্ত্রী নতুন শিক্ষামন্ত্রী যদি নতুন করে উদ্যোগ না নেয় তো সেটা এই মুহূর্তে কোনো পজিটিভ কিছু বুঝতে পারছি না এই হচ্ছে খবর একটা খবর যেটা আছে আমরা বারবার বলে আসছি যে কিছু আধিকারিক আছেন যারা সরকারের বদনাম করে দিচ্ছেন মানে আপনি হয়তো দেখবেন লক্ষ্য করে আমরা যেটা জুলাই মাসে ২৬ তারিখে আমরা বহু চেষ্টা চরিত্র করে ম্যাডামকে রাজি করিয়ে অনারিয়াম গুলো অন্তত যাতে মাস পয়লা হয় সেই বিষয়টা আমরা করেছি কিন্তু ঘটনা হচ্ছে রাজ্য থেকে জুলাই মাসের অনারিয়াম ঢুকে গেছিল তেইশ ২৬ তারিখে হুম তার আগের মাসে ঢুকেছিল আঠাশ তারিখে হুম অর্থাৎ যেটা আমাদের রেকর্ড যে আমরা কোনো মাসেই আঠারো বছর মানে কর্মজীবনে মানে সেই মাসের অনারিয়াম সেই মাসের শেষ পর্যন্ত ঢোকা কোনদিন ঢোকে নাই পরের মাসের আট তারিখ দশ তারিখ এইভাবে ঢুকতো রাজ্য থেকে তো ম্যাডাম করেছে আমাদের খুব সহকারে কাজটা করে দিয়েছে কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় কিছু আধিকারিক তারা জেলায় বসে কাজ টাজ করে না তারপরে ব্যাংকের স্টাফ তারা এই মানে তৃতীয় হাত যে অজুহাতটা ব্যবহার করে প্যান্ডামিক সিচুয়েশন স্টাফ আসছে না বাস ট্রেন চলছে না এই অজুহাতে তারা দিনের পর দিন গাফিলতি করে কাজগুলো মানে ফেলে রাখছিল ফেলে রেখেছে যেমন গত মাসে আপনার যেটা জুলাই মাসের অনারিয়ামের ক্ষেত্রে পূর্ব বর্ধমানের আমার কাছে বেশ কিছু ফোন এসছিল লাগাতার ফোন আসছিল আমি বাধ্য হয়ে মিশন ম্যাডামের হস্তক্ষেপ দাবি করেছিলাম এবং আমি মিশন ম্যাডামকে সরাসরি ফোন করেছিলাম যে ম্যাডাম এই ব্যাপার পূর্ব বর্ধমানের দশ তারিখ পর্যন্ত অনারিয়াম হয়নি আমি দশ তারিখে সন্ধ্যেবেলায় ফোন করেছিলাম যে পূর্ব বর্ধমান জেলার দশ তারিখ পর্যন্ত কোন শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে অনারাম ঢোকেনি অথচ ছাব্বিশ তারিখে সেখানে জেলায় ঢুকে গেছে এই বিষয়ে ম্যাডাম প্রচন্ড মানে উত্তেজিত হয়ে পড়েন আমার কথা শোনা মাত্রই যে কি বলছেন আপনি আমার হ্যাঁ আমি যে বলছি আপনি কি সঠিক কথা বলছেন আপনার হ্যাঁ সঠিক কথাই বলছি কারণ শিক্ষকরা আমাকে বারবার ফোন করছে কেউ মিথ্যা করে তার বলবে না কারণ অনারায়ন তো একবারই পাবে সে তো ডাবল পাবে না তো সেই ক্ষেত্রে আপনি যদি কিছু হস্তক্ষেপ করে তাদের ব্যবস্থা হয় সেটা একটু করুন তো ম্যাডাম বলেন ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা এবং যথেষ্ট মানে উত্তেজিত ভাবে বললেন এবং সেই মতো তিনি পরের বা রাতে করেছিলেন দিনেই কিনা জানি না ডিওনে কে ফোন টোন করেছিলেন হয়তো পেশার সৃষ্টি করেছিলেন এবং সঙ্গে সঙ্গে তার পরের দিনে দেখা গেল তাদের অনলাইন হয়ে গেছে মানে এখন মূল বিষয় হচ্ছে আমাদেরকে এটা বীরভূম জেলার ক্ষেত্রে হয়েছিল গত দুহাজার কুড়ির মার্চ মাসে পরিষ্কার ডাটা এন্ট্রি অপারেটরকে আমি ফোন করে উনি বলছেন যে এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনারা বসে আছেন আর আমরা কি জীবনের ঝুঁকি নিয়ে অফিসে কাজ করতে যাব এখন অনলাইন এমটা হবে না দিন পনেরো কুড়ি এখন দেরি হবে পরিস্থিতি স্বাভাবিক না হলে হবে না তো আমি তখনও সেই শক্তি সীতা ম্যাডাম ছিলেন তখন ম্যাডামকে ফোন করার পরে সঙ্গে সঙ্গে তিনি কে ফোন করে এটা হস্তক্ষেপ করে অনারিয়াম হয়েছিল হয়েছে তো আমার ঘটনা হচ্ছে যে এদের দায়িত্ববোধ কতটা এই যে আধিকারিকরা এগুলো ফেলে রাখছেন এগুলো তো আমি মনে করি এটা ভুল নয় এটা অপরাধের মানে অপরাধযোগ্য বিষয় এগুলো এই সমস্ত অপরাধের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরাও সেটা সাংগঠনিক ভাবে আমরা ম্যানামার এর সঙ্গে পরে যেখানে কথা বলবো যে অনারিয়াম রাজ্য থেকে এইভাবে চলে যাচ্ছে খুব তৎপরতার সঙ্গে কিন্তু জেলায় গিয়ে যদি আটকে গিয়ে থাকে তাহলে শিক্ষকদের কি লাভ হবে সেজন্য আমরা চেষ্টা করছি আপনারা মেরাবেষের কথা বলেছি বিষয়ে যে অনলাইনটা সরাসরি রাজ্য থেকে যাতে শিক্ষকদের অ্যাকাউন্টে ঢোকে এটা আমরা চেষ্টা করছি এই পর্যন্ত খবর আছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য আশা করতে আপনারা এই তৎপরতার মাধ্যমেই যাতে মাস পয়লা বেতনটা সব জায়গায় ঢোকে সেই ব্যবস্থাটা করবেন এবং অন্যান্য দাবিগুলো যাতে দ্রুত পূরণ হয় সেই ব্যবস্থাটাও আপনারা সাংগঠনিকভাবে করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ